Hi friends, good evening. So, I'm going to show you how to do this Friday. We can start. So, নির্মল রেস্টুরেন্টে বেরিয়ে আমরা চলে স্ট্রিট রেস্টুরেন্ট। এটা ঠিক মোহন মলের অপোজিটে, খুবই ভালো লোকেশনে। যেরকম দেখছি প্রচুর ভিড় রয়েছে, এটা খোলা থাকে 10টা অবধি। এখন তোমাদেরকে মেনু কার্ডটা দেখাচ্ছি, কী কী মেনু রয়েছে আর তার প্রাইস। আমরা অর্ডার করেছিলাম চিকেন রোল আর মোগলাই। এখানেও ভেতরে বসার জায়গা রয়েছে, রেস্টুরেন্টের ভেতরে বসে আপনি অর্ডার দিয়ে খেতে পারেন, কিন্তু রেস্টুরেন্টটা খুব একটা বড় না। তো যেরকম দেখছো, তোমার ট্রিট থেকে আমরা নিলাম, পার্সেল নিলাম, কারণ ট্রিটে প্রচণ্ড ভিড় ছিল। তো ট্রিট থেকে নিলাম হচ্ছে মোগলাই। মোগলাই আমার খুব ভালো লাগে। তো মায়ের জন্য নিয়েছি এগ রোল, মায়ের চিকেন রোল, আর সুমনার জন্য চিকেন রোল নিয়েছি। বাপি রাতে অত ফাড়ি জিনিস খায় না, বাপির জন্য নর্মাল খাবার। তো বাড়িতে গিয়ে রোলগুলো আর মোগলাইটা ট্রাই করে দেখি কীরকম লাগছে, তো তারপরে তোমাদের জানাবো। তো দেখতে থাকো। যেরকম দেখছো, এটা রয়েছে আমার মোগলাই, চিকেন মোগলাই, আর এদিকে সুমনার রয়েছে এগ চিকেন রোল। খালি আমি এগ এগ বলছি, এত এগ ভালোবাসি আমি, কিছু বলার নেই। তো সুমনার রয়েছে চিকেন রোল আর আমার চিকেন মোগলাই, তার সাথে ওরা আলুর তরকারি আর এই স্যালাডটা দিয়েছে। তো এই দোকানে আমি আগেও খেয়েছি, ভালোই হয়। তো তোমাদের জাস্ট দেখাচ্ছি, জাস্ট গরম গরম এনেছি, সফট আছে, বেশ ভালোই জিনিসটা। তেলও পরিমাণ মতো যেটুকু দেওয়ার দরকার, আর সুমনার এটাও বেশ ভালোই করে, বেশ দেখতে পাচ্ছ ভালো মতো এই করে প্যাক করে দিয়েছে। তো খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কীরকম লাগছে খেতে। তো মোগলাইটা খেয়ে দেখা যাক কীরকম করেছে, দেখে সফট মনে হচ্ছে, বাট খেয়ে বোঝা যাবে কীরকম হয়েছে। খুবই ক্রিস্পি, ফিলিংটা না প্রপার বোঝা যাচ্ছে, খুব সফট করেছে, বেশ খেতে ভালো। আমি জানি এখানে ভালোই করে, এটা মোহনের পাশে একদম মানে প্রপার জায়গায়, এখানে সবাই আসে মলের পাশে,
এর জন্য বিক্রিও খুব ভালো হয়। নির্মল রেস্টুরেন্টে যেটা আমার মনে হয় ওটা অনেকটা দূর আর রেস্টুরেন্টটা খুব ছোটো, যেটি উনি বললেন যে অনেক পুরনো 1978 প্রায় 45 বছর পুরনো। যদি রেটও কম্পেয়ার, আমি মেনুটা দেখিয়েছি কত কী প্রাইস, যদি মেনুটাও কম্পেয়ার করা যায় মেনুটাও অনেকটাই মানে ডিফার করছে, ওটাতে অনেকটা কম নির্মল রেস্টুরেন্টে আর এখানে একটু বেশি। যদিও যদি কোয়ালিটি ওয়াইজ বলা যায় তো দুটোতেই মানে সমানে সমানে, বাট আমি নির্মল রেস্টুরেন্টকে এগিয়ে রাখবো এই কারণে, কারণ ওরা যে প্রাইসটা নিচ্ছে আর সেই রেসপেক্টে যে কোয়ালিটি ডেলিভার করছে। যদিও রেস্টুরেন্টটা ছোটো, এখানেও যেরকম প্রচণ্ড ভিড় হয় এখানেও বসার জায়গা খুব যে বেশি সেরকম না, বাট হ্যাঁ এখানে তরকারুটি আরও অনেক বিভিন্ন এ আছে, মানে অনেক ভ্যারাইটি আছে মেনুতে। আর নির্মল রেস্টুরেন্টে যে কোয়ালিটি ওরা দিচ্ছে আর যে দামে দিচ্ছে এটা অনেকটাই ম্যাটার করে। রেস্টুরেন্টটা যাবেন আপনি ওই রাস্তাতে খাগড়ার দিকে, আপনি দেখতে পাবেন হয়তো মানে খুব ছোটো যেহেতু রেস্টুরেন্ট মিস করে দিতে পারেন, বাট নির্মল রেস্টুরেন্টে আপনি যদি একবার যান গিয়ে খান আপনি মানে আপনার খুবই ভালো লাগবে। ওরকম প্রাইসে এখনও যে মানে পাওয়া যায়, আপনি যদি কলকাতার সাথে কম্পেয়ার করেন বহরমপুরে তাহলে আকাশ পাতাল তফাত ওই প্রাইসের। তা আমার মনে হয় দুটো নিজের জায়গায় ঠিক আছে, নির্মল রেস্টুরেন্ট আর ট্রিট। ট্রিটটা আপনার যিনি ওনার তিনি পাঞ্জাবি, আমি দেখাতে পারলাম না কারণ প্রচণ্ড ভিড় ছিল আজকে, আমি এরকম দেখিয়েছি তেনার সাথে এরকম কথা বলাতে পারলাম কারণ ভিড়টা যে কম ছিল। আমরা একদম গেছি 9টার দিকে আর ওরা 8:30-8:30 মধ্যে যেহেতু ফ্রেশ যেরকম বললো তো 8:30-8:30 মধ্যে ওদের অলমোস্ট এ হয়ে যায়, মানে যতটা সেদিনকার জন্য বানিয়েছে সে ওটা কমপ্লিট হয়ে যায় আর 9:30-9:30 মধ্যে অন্য ওরা বন্ধ করে দেয়। ট্রিটে আপনার সুইগি রয়েছে, এখানে সুইগিতে আপনি ই করতেন, আবার ডেলিভারিও রয়েছে। তো দুটো নিয়ে নিয়ে যাওয়া, এবার আপনারা চুজ করবেন কোনটারা কোনটাতে আপনারা যাবেন। আসলে দুটোতে যেখানে যাবেন ভালো লাগবে আপনার। ট্রিটে এখানে ভ্যারাইটিটা বেশি, ওটা ভ্যারাইটিটা কম, আর যদি প্রাইস বলেন তাহলে প্রাইস ওখানে কম এখানে বেশি। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, আশা করি ভালো লাগলো, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।